হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। আর আমি তো আজকে ভীষণ ভীষণ খুশি, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে আছে আমার জন্য দুটো খুশির খবর, তো একটা এই ভিডিওতে বলবো আর একটা হচ্ছে নেক্সট ভিডিওতে বলবো। তো আজকে হচ্ছে আমি পূজা, তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছিলে পূজারা নিমন্ত্রণ করতে এসেছিল, তার মানে হচ্ছে সামনেই পূজার বিয়ে। তো আজকে হচ্ছে আমাদের এদিকে নিয়ম হচ্ছে বিয়ের আগে নাকি আইবুড়ো ভাত খাওয়ায়। তো আজকে আমি পূজাকে আর পূজার হবু বরকে দুজনকেই একসাথে আইবুড়ো ভাত খাওয়াবো। তো ওদেরকে তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, তো এখনই আর কি দেখাবো। আর ওরাও এই মাত্র চলে আসবে, তো ওরা আসুক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে আর কি কি রান্না করলাম। কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে ওদেরকে ফোন করে ডাকি, তো ওরা আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, চলে এসছে আমাদের হব নব দম্পতি। এই দেখো, একে তো আগেই দেখিনি, একে দেখাই না আগে, যদিও একসাথে দেখাচ্ছি, আমরা এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, বুঝতে পারলা? তো চলো। হাই, এদের কতদিনকার ভালোবাসা এখন মানে সবে পরিণত পেতে চলেছে। দেখো দেখি এদের কতদিনকার সম্পর্ক বলো পূজা, তুমি কিছু বসে বলো। ওরা আমাদের সম্পর্ক এবার পরিণত পাবে বিয়েতে। এই বসে তো শুনছি কথা। তো আজকে আমি পূজাদের কাইবারও ভাত খাবো, সেটা তোমাদের বলেই দিলাম। আর পূজাদের সম্পর্কটা কি কিরকম ভাবে বিয়েটা হচ্ছে সেটাই আজকে পূজারা দুজনেই বলবে, যে কতদিনের সম্পর্ক, লাভ স্টোরি। হ্যাঁ, পূজাদের লাভ স্টোরিটা বিয়ের আগেই শুনে নাও। সেটা বিয়েতে পরিণত হতে চলেছে। সম্পর্কের মধ্যে শুধু ঝগড়াটাই বেশি, আর ওই ঝগড়াটাই হচ্ছে ভালোবাসা, তাই তো? ওটাই, ভালোবাসার থেকে ঝগড়াটা অনেকটা বেশি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের ফেসবুকে পরিচয় হয়েছে। তারপর থেকে 2017 তে আমি মাধ্যমিক দিই, মাধ্যমিক দেওয়ার পরে বাবা আমাকে ফোন কিনে দিয়েছিল। তো 2018 জানুয়ারি থেকে, হ্যাঁ, তো 2018 জানুয়ারি থেকে আমাদের শুরু হয়েছে। তো সবই জানো কিভাবে মানানো। তারপরে হচ্ছে আমাদের দুই বাড়ি থেকে মানছিল না, ফার্স্টে তো ওদের বাড়ি থেকে, তারপরে আমাদের বাড়ি থেকে, তারপরে আবার ওদের বাড়ি মেনে গেলে আমাদের বাড়ি থেকে মানছিল না। তো অবশেষে দুই বাড়ি থেকেই হ্যাঁ হয়েছে। তো 2024 সামনেই আমি কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। চাটা করলাম না। তো এই দেখো বন্ধুরা, আমি ভাতটা গরম অবস্থাতে এইভাবে বাটিতে দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভাতটা মানে সুন্দর করে বসে, আর ভাত ঠান্ডা হয়ে গেল না বসতে চায় না। তো এই দেখো রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে চিং ভাজা। এই তিন রকমের ভাজা করেছি। আর এই দেখো, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। জানি না কিরকম হয়েছে রান্না বান্না, তো যাই হয়েছে খা করা। আর হয়েছে কাতলা মাছ, কাতলা। তো এই দেখো রুই মাছের পোস্ত। ভাঙিস না বাবা, ভেঙে যাচ্ছে, উঠতে পারিনি, বুঝতে পারলা বন্ধুরা?
চিকেন, মাছ, ডাল, এখন দুজনকে একসাথেই ভাইবারও ভাত দিয়ে দিল, সবকাটা আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। জল দাও, জলটাই দেখে দেখো বন্ধুরা। তোমার নামটা বলো? আমার নাম গোপাল মন্ডল। গোপাল মন্ডল, সুন্দর নাম একটা, ভালো নাম কিন্তু এটা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ গোপাল সোনার নাম এটা, একদম দেখতেও সেরকমই। হ্যাঁ দুজনেই ভালো, ভালো পানি এসে যাও। আচ্ছা বোতল বোতল করে সব খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি। খুব টেস্টি হয়েছে, কিন্তু অনেক হিউজ পরিমানে রান্না হয়ে গেছে। মাংস মাছ অত যেকোনো একটা করে করাই ঠিক ছিল, আবার বিয়ের পরে আসবে কি আসবে না আমাদের বাড়ি ভুলে যাবে, তার নেই ঠিক, তার মানে আগে। আর একটা কথা বলে আছে বন্ধুরা, এই পূজা আর হচ্ছে গোপাল, তারা তাদের ভালোবাসার জোরে ওরকম বাধা বিপন্ন অতিক্রম করে আজকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ। তো আবদ্ধ মানে হচ্ছে হচ্ছে, তো তোমরা প্লিজ ওদেরকে আশীর্বাদ করো, ওদের যেন বিবাহে যেমন আরো সুখের হয় আর প্রত্যেকটা দিন যেন আনন্দ উজ্জ্বল হয়, এটাই বলার আছে কিছু না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে এদের সঙ্গে, দেখা হবে নাকি জানি না, একবারে হবে তো এটাই আর কি। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা বাই, সবাইকে টাটা টাটা।